গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত মালদা। মানসিক অবসাদগ্রস্ত এক নাবালিকাকে স্থানীয় একটি বিদ্যালয়ে ঢুকিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মোথাবাড়ি এলাকার ওই নাবালিকাকে বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর বৃহস্পতিবার সকাল থেকে ফের খোঁজ শুরু হয়। বেলা বাড়তে স্থানীয় একটি স্কুলের ভেতর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।